মালদার ইংরেজ বাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লী এলাকায় প্রচারে বেরিয়ে হোটেল মালিকের স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠল নির্দল প্রার্থী কাকুরি চৌধুরী ও তার স্বামী পরিতোষ চৌধুরী ও তার দলবলের বিরুদ্ধে। হোটেলের মালিক অভিযোগ করেন, ভোট প্রচারের জন্য তার কাছে 2 লক্ষ টাকা দাবি করা হয়। সে সেই টাকা না দেওয়াতে তার হোটেল ভেঙে রাস্তা তৈরি করার ষড়যন্ত্র করে নির্দল প্রার্থী বলে অভিযোগ। শুক্রবার কৃষ্ণপল্লী এলাকায় প্রচার চালানোর সময় হোটেল মালিক শঙ্কর চৌধুরী ও তার স্ত্রী রিমা চৌধুরী যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন তাকে মারধর করা হয় বলে অভিযোগ। দাবি ছিল যে 2 লাখ টাকা চেয়েছিল, ও 2 লাখ টাকা চেয়েছিল, আমরা কোথা থেকে পারবো যে 2 লাখ টাকা ওকে দিব? চেয়েছিল আর কিসের জন্য চাইবে? ওর যেটা খায় খায় তো জীবনে ওর মিটবে না, ওর খায় জীবনে কোনোদিনও মিটবে না। হ্যাঁ, ও চাপ দিচ্ছে যে তুমি একটা করে খাবা কেন, ওই জায়গা সবাই নিক, আমাকেও দাও ভাগ ওখান থেকে, তলে তলে ও ঘুষ খেতে চাইছে আমার কাছে, আমি সেটা হতে দিব না, আমি সেটা হতে দিব না, ঘুষ খেতে আমি ওকে দিব না। তার কারণে কি করেছে আপনাকে? তার কারণে আমাকে ও চুড়িদার ছিঁড়ে আমাকে সেই সিংপাড়ার মোড়ে চুড়িদার ছিঁড়ে আমাকে ফেলে দিয়ে জুতো দিয়ে ওর যে ওর সাইডে যে একটা মহিলা থাকে ভদ্র মহিলা সে আমাকে জুতো দিয়ে মেরেছে, আর ওর যে বউ সে আমাকে জুতো দিয়ে মেরেছে, মেরে দিয়ে একজনের বাড়িতে ঢুকে গিয়ে ওরা আটকে গেছে। নিয়ে আমি রাস্তায় চিৎকার করে বলছি যে ক্ষমতা থাকে তোমরা বেড়াও, ওরা কেউ আর বেড়ালো না, ওর সাইডে যেগুলো লোক ছিল যে বৌদি ছুপেন আমি কেন চুপবো, আমার এত বড় একটা বুকের বুক বের করে দিল তো আমি কেন চুপ করে থাকবো, এর তো আমি একটা বিচার চাই, পরিষ্কার কথা আমার কাছে, আমি এর একটা বিচার চাই। আমার নাম রিমা চৌধুরী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে গেছেন পরিতোষ চৌধুরী, তিনি অভিযোগ করেন রাস্তা তৈরি নিয়ে দুদলের মধ্যে হাতাহাতি হয়, উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছে। আজকে আমরা একটু বেরিয়েছিলাম প্রচারের জন্য মনসা মন্দিরের কাছে কৃষ্ণপল্লী 3 নম্বর ওয়ার্ডে, এবার ওখানকার মানুষেরা কথা বলছিল এবং পেছন থেকে এসে শঙ্কর চৌধুরী তার বউ এবং তার 2 ছেলে সৌরভ এবং আর গৌরব এরা 2-4 জন মিলে এসে মার্ডার করে দেবো ই করে দেবো এইভাবে বলে আমাদের উপরে, ওখানে অনেক লোক মানুষ ছিল দাঁড়িয়ে, আমাদেরকে মারধর আমাদের ফেলে দিয়েছে। কাকুলি চৌধুরীকে ফেলে হাত ফুলে গেছে, বুকে মাথায় আঘাত পেয়েছে, বুকে আঘাত পেয়েছে, কবরে আঘাত পেয়েছে, এখন আমি হাসপাতালে এসেছি যিনি করে। আজকে যেভাবে ওরা করছে যে প্রচারটা করতে দেবে না এরকম তার অবস্থা, আমরা ভয় ভীতির মধ্যে দাঁড়িয়ে আছি। আজকে কেউ একে উস্কিয়ে এই জিনিসগুলো করে হ্যাঁ এই এই সমস্যাগুলো বাড়াচ্ছে। দেখবো, বলবো, প্রশাসনকে জানাবো, অনুরোধ করছি যে প্রশাসন যেন দেখে সুবিচারটা দেখে সমাধান করে। আহত ব্যক্তি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে, উভয় পক্ষ এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।